ধনতেরাস কেনাকাটায় কি উদ্দেশ্য রয়েছে? ধনতেরাস কেনাকাটার উদ্দেশ্য মেন রয়েছে এটার ধনবৃদ্ধি, সুখ শান্তি এবং মানে এটা ঘরের শুভ লক্ষ্মী। লক্ষ্মী হিসাবে মনে করে যে এটা সময় কেনাকাটা করলে এটা শুভ হয়, সংসারের এবং ধনবৃদ্ধি হয়। এই হিসাবে ধনতেরাসে মানুষের উদ্দেশ্য এই হিসাবেই তোমার কেনাকাটা। ধনতেরাস এখন ধনতেরাস কেন এখন ত্রিপুরায় পালন করা হয়, এটা 7-8 বছর আসে আগে ছিল না, এখন এই 5-7 বছর যাবত এটা বেশ প্রচলন। অ্যাকচুয়ালি তো মিডিয়া যুগ, এখন যেটা আগে দক্ষিণ ভারত প্লাস উত্তর ভারত পশ্চিম ভারত এটা খুব প্রচলন ছিল সোনা কেনাকাটা শুভ, এটা এখন আমাদের ত্রিপুরা তো মানে ভালো প্রচলন এবং দেন প্রায় প্রতি বছরই বৃদ্ধি, আমরা বৃদ্ধিটাও গল্প দেখছি যেটা প্রতি বছরই বৃদ্ধি হচ্ছে, এটা একটা শুভ মনে করে এই সময় সোনা কেনাকাটা করলে শুভ হয় এবং অনেকেরই ছেলে মেয়ের বিয়ে ঠিক হয় ঠিক হয়ে থাকে ওর সময় কিনে হয়তো ছেলে মেয়ে মঙ্গল শুভর জন্য এটা এই পালন করে সবাই। ধনতেরাসে গ্রাহকদের গ্রাহকদের জন্য কি সুবিধা রয়েছে? ধনতেরাসে গ্রাহকদের জন্য রয়েছে প্রতি কেনাকাটা গিফট আছে, তারপরে মজুরি স্বর্ণ অলঙ্কার মজুরির উপর 25% ছাড় আছে, ডায়মন্ড অলঙ্কারের 100% ছাড় আছে মজুরির উপরে, প্লাস প্রতি কেনাকাটায় আমরা বসে আছি গিফট আছে প্রতি কেনাকাটায় গিফট, প্লাস ডেলি লটারির মাধ্যমে দুজন করে কয়েন, দুজন ব্যাংকের কথা দুটো করে কয়েন পাচ্ছে প্রতিজন দুজন করে পাবে, প্লাস সর্বশেষে এটা সেটা মেগা ড্র হবে দুটো নেকলেস পেয়ে যাবে এবং পুরোনো সোনার বদল করে নেওয়ার অলঙ্কার নেওয়ার অল্প অলঙ্কার নেওয়ার সুযোগ থাকবে। মধ্যবিত্তদের জন্য কি ধরনের ঘর আছে? মধ্যবিত্তদের জন্য এটাই আমরা বেশি প্রেফার করি, কেন তোমরা হালকা এবং আমাদের এই ধরনের যারা টাকা এগুলো আমাদের এই সময় সময় আমরা এটা কালেকশন করি। স্বর্ণের দাম বাড়ায় কি প্রভাব পড়ছে? স্বর্ণের দামটা অ্যাকচুয়ালি এটা 4-3-4 বছর বাড়া ছিল না বাড়েনি, এটা হঠাৎ করে বাড়াতে একটু মানুষ চিন্তা করছে কিন্তু মনে হয় না এটার কোনো প্রভাব ধনতেরাস গ্রাহকের জন্য আর কি অফার থাকে? ধনতেরাস ছাড়ও 12 মাসিক কিছু না কিছু থাকে, এগুলো আমরা কাস্টমারদের সাথে নিগোসিয়েশন হয়, কাস্টমারদের আমরা অনেক সময় সময় আমরা কাস্টমার থেকে পরামর্শ নিই যে এটা কি দিলে কাস্টমারের সুবিধা হয়, তখন কাস্টমারের একটা মতামত নিই, প্রতি বছর সারা বছরই থাকে ধনতেরাস থাকে, পরে ইসে থাকে বিয়ের অফার, বিয়ের সময় অফার থাকে, জন্মদিন থাকে, অক্ষয় তৃতীয়া থাকে, পুজোর সময় থাকে, আমাদের একটা স্বর্ণকুমারের একটা স্বর্ণ বর্ষা আছে সেটা থাকে, প্রতি সময় কিছু না কিছু থাকে, স্বর্ণকমল সম্বন্ধে কিছু বলুন। স্বর্ণকমলটা অ্যাকচুয়ালি এটা আমি একজন ম্যানুফ্যাকচারার ছিলাম, আমি একজন জুয়েলারি কারিগর হাতে আমি কাজ শিখেছি কাজ করেছি, ওই করতে করতে ছোট একটা দোকান নিয়েছেন 76-এ করতেই হতে হতে এখানে এসেছে, আগামী দিনে আমাদের একটা পয়সা আছে এটা হরিগঙ্গা বসার বলে ব্যাংক আছে, ব্যাংক আইডিয়া বাই ব্যাংকের অবস্থিত এটা হয়তো আগামী কিছুদিন মধ্যে নতুন করে উদ্বোধন করবে। ধনতেরাসে সবারই শুভ হোক, সবারই মঙ্গলময় হোক, সবারই হোক, সবার সব কাস্টমারই আপনার আপনার চেয়ে আপন আমরা মনে করি। হ্যাঁ সবাই নমস্কার, সবারই যাতে মঙ্গল হয়, ত্রিপুরাবাসী সবার মঙ্গল হয়, নমস্কার। নজর কাড়া নানান অফার নিয়ে আবারও হাজির স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা। রয়েছে ডায়মন্ড অলঙ্কারের মজুরিতে 100%, স্বর্ণালঙ্কারের মজুরিতে 25%-এর বিশেষ ছাড়, পেয়ে যান ডেলি লাকি ড্রয়ের মাধ্যমে 16টি গোল্ড কয়েন এবং মেগা ড্রয়ে 2টি নেকলেস জিতে নেওয়ার সুযোগ, তাছাড়া তো থাকছে পুরনো গহনার বদলে নতুন গহনা নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ, অফার 21 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত। ভালো লাগার ও ভালোবাসার এই বন্ধনে এমনই করে সুদৃঢ় হোক আপনার আর আমাদের এই সম্পর্ক।
আর তাই তো স্বর্ণকমল জুয়েলার্স মানেই আপনার চেয়ে আপন।